हेलो एंड वेलकम एवरीवन टू माय चैनल ऑनलाइन स्टडी विद प्रियंका। আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি যারা অ্যাডমিশন এখনো পর্যন্ত নিতে পারোনি বা এখনো টাকা পেমেন্ট করতে গেছো। অনেকেই আমাকে মেসেজ করেছো, কালকে থেকেই আমি দেখছি যে তোমাদের সমস্যা হচ্ছে বারংবার টাকা পেমেন্ট করার জন্য, এবং আরো অনেকেই অনেক রকম সমস্যা হচ্ছে। সো তোমাদের অনেকক্ষণ থেকেই তোমাদের এখানে কি দেখাচ্ছে যে ডিউ টু প্রবলেম ইন মানি ট্রানজ্যাকশন অ্যাডমিশন পোর্টাল ইজ টেম্পোরারিলি অফ। ওকে, সো এখন টেম্পোরারিলি তোমাদের অ্যাডমিশন পোর্টালটাকে অফ রাখা হয়েছে, খুব তাড়াতাড়ি খুলে যাবে। এবার তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা এখনো পর্যন্ত পেমেন্টের প্রসেস এগোতে পারোনি, তাদেরকে বলবো তাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কালকে থেকেই তোমাদের অনেক সমস্যা হচ্ছে আমি বুঝতে পেরেছি, কারণ অনেক আমি দেখলাম কমেন্টস। সো তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আজকের এখনো সারা দিন সময় আছে এবং কালকেও সময় আছে, 15 তারিখ এবং 16 তারিখ, কারণ 16 তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছে ভর্তি অ্যাডমিশনের জন্য তোমাদেরকে সমস্ত কিছু পেমেন্টস এবং সমস্ত ডকুমেন্টস পে করার জন্য এবং কলেজের মেল আইডিতে পাঠানোর জন্য। সো তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই, ঠিক সময় খুলে যাবে। এবং যদি না খোলে তাহলে কি হবে, যদি আজকের মধ্যে না খোলে বা যদি 16 তারিখের মধ্যে না খোলে বা খুললেও যদি আরো অনেক সমস্যা হয় বা তোমরা যদি কেউ কমপ্লিট না করতে পারো, তাহলে কি হবে, তোমরা কি ভর্তি হতে পারবে না? সো সেটার উত্তর আমি দেবো। তার আগে তোমাদেরকে বলবো, পোর্টালটা যখনই খুলবে তোমরা চেষ্টা করতে থাকো, সবসময় চেষ্টা করতে থাকো যখনই খুলবে যেন তোমরা তার যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে পারো। এবং তার আগে বলবো, আমি ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদেরকে লিংক দিয়ে দেবো যে তোমরা পোর্টাল যখন খুলে যাবে তোমরা পেমেন্ট কিরকম ভাবে করবে, এবং অ্যালটমেন্ট তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে অ্যালটমেন্ট লেটার যখন পাবে তোমরা, সেই অ্যালটমেন্ট লেটারের মধ্যে কি কি দেখতে পাবে, সো সেইটা তোমরা আগে থেকে ভিডিও দেখে সেই সমস্ত ডকুমেন্টস গুলো আগে থেকে স্ক্যান করে রেখে দাও, তাতে যখনই তোমাদেরকে পাঠানোর সুযোগ দেওয়া হবে তোমরা যেন খুব তাড়াতাড়ি ভাবে পাঠিয়ে দিতে পারো, আর তোমাদের যাতে কোনো ভুল না হয় সেইটা জন্য তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে আগে থেকে দেখে সমস্ত কিছু রেডি করে রাখো। আর বলবো তোমাদেরকে, বলে দিচ্ছি তোমাদের একটু ভয়ের কোনো কারণ নেই। দেখো কালকে থেকে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে, তোমরা অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারোনি এখনো পর্যন্ত, আর এখনো এই মুহূর্তে পর্যন্ত দেখাচ্ছে যে মানি ট্রানজ্যাকশনের জন্য প্রবলেম হচ্ছে, পোর্টালের মধ্যে মানি ট্রানজ্যাকশনের প্রবলেম হচ্ছে। যদি এরকম কোন স্টুডেন্ট থেকে থাকো যে তোমরা মানি ট্রানজ্যাকশন কমপ্লিট করে দিয়েছো কিন্তু এখনো পর্যন্ত ই রিসিপ্ট পাওনি, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর বলবো যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, যদি আজকে বা আজকের মধ্যে যদি না খোলে, এরকমই যদি আজকে সারা দিন যদি এরকম দেখায় তাহলে কি হবে, কালকে তোমাদের খুব চাপ পড়ে যাবে। কালকে যখন একসাথে এত স্টুডেন্ট আবার এরকম তোমরা এটা করার চেষ্টা করবে, সমস্যা হতে পারে। সো আমার মনে হচ্ছে যদি এরকম হয় আজ আর কাল পর্যন্ত যদি এরকম হতে থাকে, তোমাদের কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হবে। ওকে, দেখো এরকম ভাবে তো সম্ভব না যে তোমরা এত কেউ কমপ্লিট করতে পারলে না প্রসেস এবং 16 তারিখ হয়ে গেল বলে পোর্টাল তোমাদেরকে বন্ধ করে দিল, সেরকম একদমই হবে না। যদি দেখছো যে কালকের মধ্যে বা আজকের মধ্যে সমস্ত কিছু ঠিক না হয়ে সমস্ত কিছু নর্মাল প্রসিডিওরে মোটামুটি ঠিক হওয়ার পরে 12 থেকে 14, অন্তত মিনিমাম 12 ঘন্টা তো তোমরা সুযোগ পাবেই পাবে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করার, যারা যারা এখনো পর্যন্ত প্রসেস কমপ্লিট করতে পারোনি। আর যদি না হয় তাহলে তোমাদের সময় কিন্তু 16 তারিখ থেকে এক্সটেন্ড করে দেওয়া হবে, মেবি 19 তারিখ পর্যন্ত করে দেওয়া যেতে পারে বা 18 তারিখ পর্যন্ত করে দেওয়া যেতে পারে, কারণ যেহেতু সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট দেবে 19 তারিখে। সো তোমাদের হয় 19 তারিখ পর্যন্ত বা 18, 17, 18 এরকম তোমাদের ডেট বাড়িয়ে দেওয়া নিশ্চয়ই হবে, ঠিক আছে? সো তোমরা একদম ভয় পেও না, কোনো রকম কোনো চাপ নেই, জাস্ট ভিডিওটা একবার আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে রাখো কি কি ডকুমেন্টস কি কি ভাবে তোমাদেরকে স্ক্যান করতে হবে এবং কাকে পাঠাবে কিরকম ভাবে পাঠাবে সেটা আমি ভিডিও লিংক ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা আগে থেকে দেখে আগে থেকে রেডি করে রাখবে। ওকে, সো আর কারো যদি এই যে এক্সপো বুকলেট রিলেটেড কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সকলকে হেল্প করার। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবে না, তাতে পরবর্তীকালে তোমাদের যে এক্সপো বুকলেট এবং ভোকেশনাল এডুকেশন বা তোমাদের কেরিয়ার গাইডলাইন সম্পর্কিত কোনো তথ্য মিস না হয়। আর
তোমাদেরকে বলবো, তোমরা যারা ডিপ্লোমা এবং বুকলেটের স্টুডেন্ট আছো, আমার চ্যানেলে টেকনিক্যাল এডুকেশন এবং ডিপ্লোমা বলে একটা আমি প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা যে কটা ভিডিও আছে তোমরা দেখো, ভিডিও প্লেলিস্টটা করলে তো তোমরা তার মধ্যে কি কি ভিডিওস আছে এবং তার টাইটেলগুলো তো দেখতেই পাবে। সো সেইটা দেখে তোমরা তোমাদের দরকারি যে ভিডিওসগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে ফেলো। যেমন মেকানিক্যাল নিলে তোমাদের ভবিষ্যৎ কিরকম হতে পারে, ইলেকট্রিক্যাল নিলে তোমাদের ভবিষ্যৎ কি হতে পারে, ছেলেদের জন্য কি কি ট্রেড বেস্ট, মেয়েদের জন্য কি কি ট্রেড বেস্ট, এবং এছাড়াও আরো অনেক আশা করছি তোমাদের দরকারি ইনফরমেটিভ ভিডিওস তোমরা পেয়ে যাবে। সো তোমরা একবার জাস্ট গিয়ে প্লেলিস্টটা চেক করে নাও। আর তোমরা ভয় পেও না, এখন এটা টেম্পোরারি ক্লোজ দেখাচ্ছে, খুব তাড়াতাড়ি রিজিউম করে যাবে। সো আর যদি না সময়ের মধ্যে খোলে, আজকে আর কালকের মধ্যে যদি না খোলে, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে।